প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আজ আমাদের আলোচনার বিষয় ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক চলুন দর্শক অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসছি আমাদের আজকের অতিথির সাথে ডাক্তার জাহাঙ্গীর আলম উনিশশো সালের জানুয়ারি মাসে মুন্সীগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন তিনি দুই সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এম ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হসপিটালে মেডিকেল অনকোলজি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এনটিভিকে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য স্যার এই যে ব্রেস্ট ক্যান্সার নিয়ে এত আলোচনা এত সমালোচনা এই ব্রেস্ট ক্যান্সার কি প্রতিরোধযোগ্য আমরা আগে একটু জেনে নিই যে ব্রেস্ট ক্যান্সারের সিনারিওটা কি সিনারিওটা জানলে আমরা তখন এটার প্রতিরোধের গুরুত্বটা আমাদের কাছে একটু ইজি হবে ব্রেস্ট ক্যান্সার হচ্ছে ওয়েস্টার্ন স্ট্যাটিস প্রতি আটজন ফিমেলের মধ্যে একজনে ব্রেস্ট ক্যান্সার হয় এখন আমাদের এই যে এইটার সংখ্যাটা কিন্তু আসলে একটু ভয়াবহ আতঙ্কের আতঙ্কের ধরনের এখন আমরা নতুন যে প্রিভেনশন সারা ওয়ার্ল্ড ওয়াইড এটা একটা হুলস্থ একটা বিষয় হয়ে আসছে যে কারণ প্রিভেনশনটা হচ্ছে যে যারা সুস্থ মানুষ তাদের ক্যান্সার যেন না হয় তাদের তাদের রক্ষা করার একটা বড় একটা প্রোগ্রাম এখানেও আমাদের স্টাডিতে আসতে যে চারজনের মধ্যে প্রতি চারজনের মধ্যে একজনকে আমরা ব্রেস্ট ক্যান্সার থেকে প্রতিরোধ করতে পারি এই প্রথিত অনেকগুলো স্টেপ আছে এই স্টেপগুলো আমরা ফলো করতে পারলে এই সংখ্যাটা আমরা যেতে দেবো অর্থাৎ ইউজুয়ালি হলো টোয়েন্টি থ্রি পার্সেন্ট পপুলেশনকে আমরা ব্রেস্ট ক্যান্সার থেকে প্রতিরোধ করতে পারি ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধের ধাপের কথা বলছিলেন সেই ধাপগুলো আসলে কী কী আমরা প্রিভেনশনে তিনটা ধাপ আমরা এই ব্রেস্ট ক্যান্সারের বেলা আমরা ইউজ করি ব্যবহার করি এটা হচ্ছে প্রাইমারি প্রিভেনশন সেকেন্ডারি প্রিভেনশন টার্সিয়ারি প্রিভেনশন প্রাইমারি প্রিভেনশন হচ্ছে যে আমরা আমরা যেই রোগের যে কারণগুলো আছে এই কারণগুলো যদি আমরা নির্ণয় করে তাকে এই কারণগুলো বিরত রাখতে পারি তখনটা প্রাইমারি প্রাথমিক পর্যায়ে প্রতিরোধ হয়ে যায় দ্বিতীয় পর্যায়ে প্রতিরোধ হচ্ছে যে তার ক্যান্সার হয়েছে কিন্তু এখনও লক্ষণ প্রকাশ পায়নি আমরা যদি এই সময় যদি তাকে ডিটেক্ট করতে পারি আর্লি ডিটেকশন বলি আমরা এটাকে করতে বলে আমরা তাকে কিওর করতে পারবো এটাও একটা সেকেন্ডারি প্রিভেনশন এটা আর টার্শিয়ারি প্রিভেনশান হচ্ছে তার ক্যান্সার ছড়িয়ে গেছে এই ক্যান্সার যেন আর শরীরে না ছড়ায় যেখানে ছড়িয়ে তার থেকে একটু কমায় আনা অথবা যেখানে আছে সেখানেই রাখা এই যে যে এই টাশিয়ারি প্রিভেনশনের তার কোয়ালিটি লাইফ এনশিওর করার যে ধাপটা এটা হলো টাশিয়ারি প্রিভেনশন মূলত এই ব্রেস্ট ক্যান্সার প্রিভেনশনটা আমরা তিনটা ধাপে আমরা ইয়ে করি এই তিনটা ধাপের সাথে আমাদের যে কর্মপরিধিটা যেটাকে আমরা বলি এটা হচ্ছে যে আমরা বিহেভিয়ার অ্যান্ড লাইফ স্টাইল মডিফিকেশনের মাধ্যমে আরেকটা হচ্ছে আমাদের কিছু প্রোফাইল ড্রাগ আছে ব্রেস্ট ক্যান্সারের প্রোফাইল ফার্মাকোলজিক্যাল প্রিভেনশন বলে এটা আর হচ্ছে প্রোফাইল সার্জারি যে আমরা অনেক সময় দেখা যায় মায়ের ক্যান্সার হয়েছে এবং তার জেনেটিক মিউটেশন আছে তার ইয়াতে তার মেয়ের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তখন আমরা তাকে যদি প্রোফাইল তার ক্যান্সার হওয়ার আগে যদি ব্রেস্ট সার্জারি করা যায় তাহলে তার ক্যান্সার থেকে তাকে রক্ষা করা যাবে এই পুরো প্রোগ্রামটাতে হচ্ছে আমরা ব্রেস্ট ক্যান্সারের প্রিভেনশনটা কীভাবে আগাতে আগাবো বা প্রোগ্রামিংগুলো করব। ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রে আসলে রিস্ক গ্রুপে কারা কারা রয়েছেন রিস্ক গ্রুপ দুইটা গ্রুপ আছে একটা একটা মডিফাইবল রিস্ক ফ্যাক্টরস একটা নন মডিফাইবল রিস্ক নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টরসের মধ্যে হচ্ছে যে জেন্ডার নন মেডিসিন জেন্ডার সে ফিমেল আচ্ছা সেই ফিমেল তার ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে এটা একটা এটা একটা রিস্ক জেনেটিক কিছু ফ্যাক্টর আছে তার পরিবারের মানে তার মা খালা পুপু বা বোন বা কাজিনটা কারো ব্রেস্ট ক্যান্সার ছিল বা এটাতে এটা একটা জেনেটিক একটা ফ্যাক্টর ফ্যাক্টর এটাতে আর কিছু বিষয় আছে যেটাতে কারো আর্লি ম্যান কি আমরা বলি যে অল্প বয়সে পিরিয়ড শুরু হওয়া বেশি বয়সে যে পিরিয়ড বন্ধ হওয়া লেট ম্যান অপোজবিল অথবা অন্য কোনো কারণে অন্য কোনো রোগের কারণে যদি রেডিয়েশন এক্সপোজার হয়ে দেয় এই যে যে ফ্যাক্টরসগুলো এই ফ্যাক্টরগুলো আমরা মডিফাই নন মডিফাইবল এগুলো আমরা চেঞ্জ করতে পারবো না বাট আমাদের কিছু মডিফাইয়েবল রিসপেক্টর আছে এইটা আমাদের জন্য গুরুত্ব আমাদের আজকের আলোচনার এই পার্টটা আমাদের মডিফাইয়েবল রিসপেক্টার্সগুলি আমাদের আলোচনা যেমন একটা একটা ব্যক্তি ওবেস পার্সন এই ওবেস পার্সনকে আমরা তার ওয়েট রিডাকশন করাতে পারি মডিফাই করা যায় তার কিছু অভ্যাসের মধ্যে আছে মানে প্রসেসড ফুড ফেটি ফুড এগুলোতে আমরা এখন আমরা ফাস্ট ফুড জাঙ্ক ফুড এগুলোতে আমরা যে এটা আমরা চেঞ্জ করতে পারবো চাইলাম এটা অনেক আছে বার্থ কন্ট্রোল হরমোনাল বার্থ কন্ট্রোল মেথডস ইউজ করে গ্রামে বা যে রিমোটেরে দেখা যাচ্ছে তারা মাসের বছরের পর বছর এগুলা করে যাচ্ছে এরা জানে না যে এটা যে একটা রেসফ্যাক্ট আছে তাহলে আমি যদি তার কাছে পৌঁছাইতে পারি যে হরমোনাল বার্থ কন্ট্রোল আপনার জন্য না এটা আপনি চেঞ্জ করতে করতে হবে এটা এই যে আমি যে মডিফাই করে করে আমি যে এই তাকে যে প্রিভেনশনের যে ধাপগুলোতে আমি এক এক করে ঢুকতে চাচ্ছি আমি পোস্টম্যানোপোজার লেডিস যাদের হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি কোন ডিজিজের কারণে তার তখন তখন আমরা এই ড্রাগটা চেঞ্জ করে অন্য কোনো ড্রাগ তাকে দেওয়া যায় কিনা তাহলে মডিফাই আরেকটা বিষয় আছে আমাদের এখন মানে আমাদের কোনো লেডি মানে একটা লেট এজে যে থার্টি ফাইভের পর যে প্রথম বাচ্চা নিচ্ছে এইটা একটা ব্রেস্ট ফিট করাচ্ছে না এটা এটা একটা না আবার অনেক অনেক লেডি আছে যাদের হয়তো বিয়ে করে না বা বাচ্চা হয় নাই তারা এখন আমরা যদি এইটাকে যদি বুঝেতে কাউন্সেলিং করতে পারি যে না আপনার প্রথম বাচ্চাটা তিরিশের আগে আমরা ব্রেস্ট ফিট করাতে হবে ঠিক আছে তাদের যাদের বাচ্চা হচ্ছে হয়নি তাদের কি কারণে হয়নি এটা যদি আমরা এগুলো সব মডিফিয়েবলের মাধ্যমে আমরা ব্রেস্ট ক্যান্সারটার কিন্তু প্রতিরোধ করতে পারতেছি নিশ্চয়ই ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রে আসলে বয়সীমার গুরুত্ব কেমন রয়েছে ব্রেস্ট ক্যান্সারটা মেনলি হচ্ছে পোস্টম্যান অফিসদের পোস্ট ম্যানোপোজলদের মেইন ব্রেস্ট ক্যান্সারটা এটা এটা একটা আর প্রি ম্যানোপোজলদেরও যদি প্রি মেনোপোজল এটা অ্যাগ্রেসিভ হয় প্রি ম্যানোপোজলদের এটা সংখ্যা কম কিন্তু পোস্ট ম্যানোপোজল যাদের হচ্ছে তাদের যেই সব আমি ফ্যাক্টরসগুলো বললাম এই ফ্যাক্টরসগুলোর কোনো একটা কোনো না কোনো কারণেই তার ব্রেস্ট ক্যান্সার হচ্ছে এখন তা আমি ওই গ্রুপটাকে পোস্ট ম্যানোপোজল গ্রুপটাকে আমার এই ব্রেস্ট ক্যান্সার প্রিভেনশনের আওতায় তাদের নিয়ে আসতে হবে নিশ্চয়ই সেক্ষেত্রে আসলে এই যে পরীক্ষা নিরীক্ষার যে বিষয়টি রয়েছে সেটি কীভাবে আপনারা নিশ্চিত করবেন আমরা আর্লি ডিটেকশনের জন্য আমাদের কিছু নির্ধারিত কিছু পরীক্ষা পরীক্ষার বিষয় আছে একটা হচ্ছে যে আমরা প্রতি মাসে আমরা আমাদের যারা ক্যান্সার রোগী আমাদের হাসপাতালে আসতেছেন বা আমাদের সামনে যাদের সাথে আমরা ট্রিটমেন্ট করতেছি কিন্তু তার ফ্যামিলি মেম্বার যারা আছে তার মেয়ে বা তাদের তাদেরকে আমরা কিন্তু অ্যাওয়ার্ড করে দিচ্ছি যে আপনার প্রতি মাসে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন নিজের স্তন পরীক্ষা অর্থাৎ আপনারা কাউন্সিলিং করছেন হ্যাঁ আমরা কাউন্সিলিং করছি কাউন্সিলিং করছি এটা আমাদের আমাদের পার্ট এটা আমরা মনে করি এটা আমাদের যারা আমরা ক্যান্সার নিয়ে কাজ করি আমরা এই যে তার মেয়েকে বা তার বোন বা তাদের ফ্যামিলি যারা আসতে তাদেরকে আমরা যখন বলে দিছি যে প্রতি মাসে আপনার স্তন আপনি পরীক্ষা করবেন এটা ইউটিউবে সুন্দর ভিডিও দেওয়া আছে এটা কিভাবে করতে হয় কোন কোন ধাপে আছে এটা একটা মানে ইন্সপেকশন পালপেশন এই যে অবজারভেশন এই যে এই সুন্দর সুন্দর ধাপগুলোতে ওরা সুন্দর করে দিতে আমরা এটা বলে দিচ্ছি আমি ভিডিও দেখিয়ে দিচ্ছি যে এই ভিডিও করতে তাহলে সেলফ বেস্ট এক্সাম প্রতি মাসে কেন কারণ যদি তার হাতে আনইজুয়াল কোনো কিছু লাগে সে ডাক্তার কাছে আসবে প্রতি ছয় মাস পর ক্লিনিক্যাল বেস্ট এক্সাম এটা একজন এক্সপার্ট ডাক্তার দিয়ে করতে করতে হবে এটা একটা আছে আরেকটা হচ্ছে ম্যামোগ্রাম করা ম্যামোগ্রাম করাটা ওই একইভাবে যে আমাদের যদি কারা মেমোগ্রাম করবে আমরা ম্যামোগ্রাম ডিসে চল্লিশ বছরের আগে আমরা ম্যামোগ্রামটা বলি চল্লিশের পরে যে আমরা মেমোগ্রাম অ্যাডভাইস করি যাদের ফ্যামিলিতে ব্রেস্ট ক্যান্সার আছে তাদের তো খুবই গুরুত্বপূর্ণ মেমোগ্রাম করতেই হবে তাদের আর যাদের এই রিস্ক ফ্যাক্টার্সগুলোর মধ্যে যারা পড়ছে তাদেরকে অবশ্যই এই মেমোগ্রামে আসতে হবে নিশ্চয়ই আমি যদি একটু আপনার কাছে স্ক্রিনিং প্রোগ্রামের ব্যাপারে জানতে চাই সেক্ষেত্রে আসলে সারা দেশব্যাপী বিশেষ করে একেবারে প্রান্তিক পর্যায় পর্যন্ত এই ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধী স্ক্রিনিং প্রোগ্রামগুলো কেমন হয়ে থাকে স্ক্রিনিং প্রোগ্রামটা হচ্ছে এটা আসলে একটা সিস্টেমিক প্রোগ্রাম এটা সিস্টেমিক প্রোগ্রাম আমাদের কোন বয়সে আসবে কারা আসবে কখন আসবে কি জন্য আসবে এই ধাপগুলো আমাকে তাকে নিশ্চিত করতে হবে এখন আমাদের যারা আমি তো প্রথমে বলতেছি যাদের ফ্যামিলিতে ক্যান্সার আছে তারা তো অবশ্যই আসবে স্ক্রিনিং আওতে আসতে হবে আর যারা ওই রিস্ক্যাক্টর যে কোনো মধ্যে পড়তেছে যাদের লাইফ স্টাইল ইরেগুলার লাইফ স্টাইল আছে তাদের স্যারেন্টারি ওয়ার্কার আছে যাদের ওভেস আছে এই তো আমাদের ওই রিসপেক্টরগুলো তারা আউট হওয়াতে স্ক্রিনিং স্ক্রিনিংয়ের যে টুলস যেটা স্ক্রিনিংয়ের টুলসটা হচ্ছে যে এটা আমাদের ওয়ার্ল্ড ওয়াইডে যে তিনটা টুলস আমি একটু আগে যেটা বললাম যেটা প্রতি মাসে নিজের স্তন পরীক্ষা করা নিজেই পরীক্ষা করা তারপরে ক্লিনিক্যাল বেসড এক্সামিনেশন এক্সপার্ট ডাক্তার দিয়ে পরীক্ষা করানো এটা একটা আরেকটা হচ্ছে ম্যামোগ্রাম করানো এই ম্যামোগ্রাম এইটা যদি আমরা একটা ব্যক্তির জীবদ্দশায় তাকে যদি আমরা একটা নির্দিষ্ট টাইম টাইম তাকে যদি নিয়ে আসতে পারি তার ক্যান্সার হলেও আমরা তাকে সেভ করে ফেলতে পারবো স্ক্রিনিংয়ের গুরুত্ব হচ্ছে এটা তার ক্যান্সার হলে আর্লি ডিটেক্ট হবে আর্লি ডিটেক্ট হবেই তখন আর্লি ডিটেকশন আমরা এটা কিউর করাই যে ব্রেস্ট ক্যান্সারের প্রতিরোধের ক্ষেত্রে যে বিষয়গুলো রয়েছে তার অন্যতম একটি বিষয় হচ্ছে চিকিৎসা পদ্ধতি আমাদের দেশে বর্তমানে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি কি কি চালু রয়েছে আমাদের দেশে বলতে হলে সারা ওয়ার্ল্ড ওয়াইড আমরা একটাই গাইডলাইন ফলো করি আচ্ছা ইন্টারন্যাশনালি আমরা একটা গাইডলাইন ফলো করি এই গাইডলাইনটার মধ্যে আমাদের ডায়াগনোসিস ওয়ার্কআপ যে এটা কোন স্টেজে আছে বা কী আছে এটা কিন্তু প্রিভেনশনে চলে আসতেছে সেকেন্ডারি প্রিভেনশনে চলে আসতেছে আর্লি ডিটেকশনের মাধ্যমে তার সেই প্রিভেনশনে চলে আসতেছে ট্রিটমেন্ট পার্টটা যেটা আপনি তুললেন এখানে আমাদের এখানে যে ডায়াগনোসিসটা যদি আমরা টু দ্য পয়েন্টে যেতে তার একদম এক্স্যাক্ট মলিকুলার লেভেলে এখন ওয়ার্ল্ড ওয়াইড যে শব্দটা ইউজ করে প্রিসিশন মেডিসিন প্রিসিশন মেডিসিন হচ্ছে যে পার্সোনালাইজড মেডিসিন পার্সোনালাইজড এই ব্রেস্ট ক্যান্সার আরেকজন ব্রেস্ট ক্যান্সারের সাথে মিলবে না তার টি কত তার এন কত তার এম কত যে এই যে আমরা যে তার স্টেজ এক হতে পারে এক না স্টেজ এক হতে পারে গ্রেডিং এক না ইয়ার পি হরমোনাল স্ট্যাটাস এক না ঠিক আছে এই জন্য আমরা এই ট্রিটমেন্টটাকে একদমই পার্সোনালাইজড ইয়া করতে ডিজাইন করতে হবে ট্রিটমেন্ট প্ল্যানগুলোতে ফলে আমাদের যে ডায়াগনোসিস যে ওয়ার্কআপগুলো এইটা খুবই ইম্পর্টেন্ট এটা আমাদের দেশে সব একটা আন্তর্জাতিক মানের সমস্ত টুলস আমাদের দেশে আছে আমাদের দেশে আমি বিশ্বাস করি যে একদম বিশ্ব পশ্চিম মানে উন্নত বিশ্বে যেই ইন্সট্রুমেন্ট ইউজ হয়েছে সেটা আমাদের দেশে আছে এটা একটা বিষয় আর ব্রেস্ট ট্রিটমেন্টে আসলে চারটে ধাপ আছে চারটা ধাপ একটা হচ্ছে যে আমরা যখন রোগ নির্ণয় করব নির্ণয় করার পরে আমাদের কারো প্রথমে সার্জারি করা লাগতে পারে এখন সার্জারিতে আরও আধুনিকায়ন হয়েছে এটা আমাদের দেশে সম্ভব সার্জারিতে ব্রেস্ট ফেলছে না ব্রেস্ট রেখে দিচ্ছে অনকোপ্লাস্টিক সার্জারির মাধ্যমে কোনো ব্রেস্ট ফেলেন শুধু টিমোটা ফেলে নিয়ে আসতে তার লাইফ সেই বলেছে যে আমাদের এই স্কিল ডাক্তার আমাদের দেশে এখন অনেক প্রথমে সার্জারি অথবা কেমোথেরাপি এটা নির্ণয় করবে তার ডায়াগনোসিস কোন স্টেজে সে আসলো তাহলে সার্জারি কেমোথেরাপি যেটাকে আমরা সিস্টেমিক থেরাপি বলি একটা অনেক বড় একটা রোল আমাদের দেশে এটাতে রেডিওথেরাপি রেডিয়েশনের মাধ্যমে যে আমরা ট্রিটমেন্টটা করি আর একটা হচ্ছে হরমোন থেরাপি এই চারটা ধাপে আমরা একটা ব্রেস্ট ক্যান্সার রোগীকে আমরা ট্রিটমেন্ট করে থাকে এবং এই কোন স্টেজে সে আসছে সেই স্টেজের উপর নির্ভর করে তার আউটকাম সেক্ষেত্রে আসলে সফলতা কেমন দেখছে না না আমরা যারা আর্লি ডিটেকশন হয়ে যাচ্ছে স্টেজ ওয়ান টু এটা তো আমরা তো কিওর করে ফেলে আমাদের বহু রুগী এখন ব্রেস্ট ক্যান্সারে কিওর আছে এবং তারা ক্যান্সার সারভাইভার তারা অন্য রুগীদেরকে বোঝাচ্ছে যে ক্যান্সারের যে ভয় বা যে আতঙ্ক এটা নিয়ে আমরা এই গ্রুপটাকে এডুকেট করতেছি যে তারা যেন এই সারভাইভার যারা আছে তারা তার কমিউনিটিতে সে বলুক তার পরিবারকে বলুক তার সোসাইটিতে বলুক যে যে না ক্যান্সার নিয়ে আমরা আতঙ্কিত হওয়ার কিছু নেই ক্যান্সার আর্লি ক্যান্সার ডিটেক্ট হইলে ক্যান্সার কিওর হয়ে যায় ক্যান্সার কিওর হয়ে যায় তা আমরা যদি এই জায়গাটা আমরা এই একটু ছোটো একদম একজন 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 করে ধরে আমরা যদি একটা জায়গায় একটা পুরো পুরো রিমোটে আমরা চলে যেতে পারবো একদিন তাই না এই জন্য আমাদের চিন্তা হচ্ছে যে আমাদের যদি অ্যাডভান্স স্টেজে না আসে অ্যাডভান্স স্টেজে আসলে আমরা এটা কন্ট্রোল করতে পারি এটা কিউর করতে পারি না কিন্তু আর্লি স্টেজে আসলে অবশ্যই আমরা কিওর করতে পারি নিশ্চয়ই ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আসলে ফলো আপটি কেমন গুরুত্বপূর্ণ সেই বিষয় নিয়েও জানবো তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া প্রিয় দর্শক দেখছেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ নিয়ে অনুষ্ঠানে এর পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে করণীয় কি। সাধারণত সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় যেটি কাজ করে সেটি হলো যে কেন এই সমস্যা হচ্ছে বা ব্রেস্ট ক্যান্সারে আসল কারণ কি। ব্রেস্ট ক্যান্সার সাধারণত বংশগত কারণে হতে পারে এবং এর পাশাপাশি যদি জীবনযাপন অসুস্থ থাকে এবং তার পাশাপাশি যদি কেউ ভুল ডায়েট ফলো করে যেমন অস্বাস্থ্যকর খাবার অস্বাস্থ্যকর পরিবেশে থাকা এই বিষয়গুলোর সাথে ব্রেস্ট ক্যান্সার মোটামুটিভাবে জড়িত ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে আপনাকে রোগ প্রতিরোধমূলক খাবার খেতে হবে যেমন যে খাবারগুলোতে ইমিউন সিস্টেম বিল্ড আপ করে আর সেক্ষেত্রে ইমিউন সিস্টেম বুস্টিংয়ের জন্য আপনাকে টক জাতীয় ফল খাবারের লিস্টে রাখতে হবে যেমন আপনি প্রতিদিন পানির সাথে পর্যাপ্ত পরিমাণ লেবু পান করতে পারেন যেমন এক গ্লাস পানিতে আপনি লেবু রাখার চেষ্টা করবেন এর পাশাপাশি বিভিন্ন টক জাতীয় ফল যেমন মালটা এইসব রাখবেন এবং যেগুলো অ্যান্টিঅক্সিডেন্ট খাবার সেগুলোর মধ্যে রসুন পেঁয়াজ কালো গোলমরিচ এগুলো অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার নিয়মিত স্যুপ পান করবেন এবং অস্বাস্থ্যকর খাবারকে এড়িয়ে চলা যেমন অনেকে আছেন যে ফাস্ট ফুড জাঙ্ক ফুড চিনি ও মিষ্টি জাতীয় খাবার এই খাবারগুলোকে অনেক পছন্দ করেন একটি কথা মনে রাখবেন সেটি হচ্ছে অতিরিক্ত মাত্রায় চিনি ক্যান্সারের বন্ধু তো সেক্ষেত্রে যাদের বংশগতভাবে ব্রেস্ট ক্যান্সার আছে যেমন নানি বা মা অথবা খালার তারা চেষ্টা করবেন যে যতটা পসিবল বাইরের খাবার কোল্ড ড্রিঙ্কস এগুলো অ্যাভয়েড করার এবং এর পাশাপাশি আপনি প্রতিদিন খাবারের লিস্টে গ্রিন টি রাখতে পারেন গ্রিন টি নিয়মিত পান করবেন অবশ্যই চিনি ছাড়া পান করার চেষ্টা করবেন এর পাশাপাশি ব্ল্যাক কফি পান করতে পারেন তার পাশাপাশি অবশ্যই রোগ প্রতিরোধযুক্ত যে খাবারগুলোর কথা বলেছে সেগুলো খাবেন এবং হলুদ খাবারের লিস্টে রাখবেন হলুদ যেমন লিভারকে ভালো রাখে তেমনই এটি ব্রেস্ট ক্যান্সারের জন্য বেশ উপকারী এই বিষয়গুলো লক্ষণীয় সাধারণত অক্টোবর মাসকে সম্পূর্ণভাবে ব্রেস্ট ক্যান্সার সচেতন মাস হিসাবে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে খাবারের মেনটেন করার পাশাপাশি অবশ্যই নিয়মিত ব্যায়াম করবেন এবং যার যত বেশি ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকবে তার তত বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ব্রেস্ট ক্যান্সারের পরবর্তীতে আসলে চিকিৎসা পদ্ধতি গ্রহণ করেছেন তিনি সুস্থ হয়েছেন কিন্তু পরবর্তী জীবনে তিনি সেই ফলোআপটি কীভাবে নিশ্চিত করবেন এবং ফলোআপটি নিশ্চিত করা কতটুকু প্রয়োজন এটাও গাইডলাইন আমাদের দেওয়া আছে যে আমাদের প্রথম ট্রিটমেন্ট তার প্রাইমারি ট্রিটমেন্ট শেষ আমরা যে চারটা ধাপের কথা বললাম চারটা ধাপই সে সম্পন্ন করেছে এখন আমরা তাকে একটা নির্দিষ্ট টাইম নির্দিষ্ট কিছু পরীক্ষা করে সে আমাদের কাছে আসবে আমরা ওই পরীক্ষাগুলো দেখব তাকে আমরা ক্লিনিক্যালি ফিজিক্যাল এক্সামিন করবো এক্সামিন করে আমরা তখন এই প্রোগ্রামটা এই যে রুটিন যে প্রোগ্রামটা এটা প্রথম দুই বছর প্রতি তিন মাস পর পর আসে পরের তিন বছর ছয় মাস পর পর আমরা এটা এটা প্রথম পাঁচ বছর আমরা এই ফল প্রোগ্রামটা আমরা করে থাকি এবং প্রত্যেকটা রুগীকে এই প্রোগ্রামের আওতে আসতে হবে অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকে এই অনুষ্ঠানে আসবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এনটিভিকেও ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ নিয়ে আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে ওয়েট ম্যানেজমেন্ট বলতে আমরা বুঝি যে একজন পার্সনের এইজ সেক্স হাইট অনুযায়ী তার লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে তার একটা লং টার্ম ধরে একটা স্ট্যান্ডার্ড ওয়েট মেইনটেইন করা ওজন মেইনটেইন করা এবং সেই সাথে সে যেন সুস্থ থাকে আর এটির জন্য কিন্তু একজন ওয়েলনেস আমি যদি বলি এটি সম্ভব টিম নিয়ে কাজ করতে হয় একটি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল ওয়েবলিমে এছাড়া এন টিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভ্যারিফাইড ফেসবুক পেজে আজ এখানেই শেষ করছি পরবর্তীতে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এন সাথেই থাকুন আল্লাহ হাফেজ